আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ, স্বাগতম সংবাদ সংক্ষেপে। পুরান ঢাকার সিদ্দিক বাজারে ক্যাফে কুইন ভবনে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 18 জন। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় উদ্ধার অভিযান রাতের মতো স্থগিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেইনটেনেন্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী মঙ্গলবার রাত 11টার পর BDNews24.com বলেন, পিলারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, ফলে ভেতরে ঢুকে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে, তাই উদ্ধার অভিযান রাতের মতো স্থগিত করা হয়েছে, আমরা কাল আবার দেখব। মঙ্গলবার বিকালে নর্থ সাউথ রোডের 180/1 হোল্ডিংয়ের 7তলা ওই ভবনে বিকট বিস্ফোরণ ঘটে। ভবনে থাকা বিভিন্ন দোকানের কর্মচারীদের পাশাপাশি সামনে রাস্তায় থাকা যানবাহনের যাত্রী ও পথচারীরাও হতাহত হন। বিস্ফোরণের পর থেকে শতাধিক মানুষকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাদের মধ্যে অর্ধ শতাধিক ব্যক্তিকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, বাকিরা চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বিস্ফোরণে ক্যাফে কুইন ভবনের প্রথম দুটি তলার ছাদ ধসে বেসমেন্টে পড়েছে, সে কারণে ভেতরে আরও কেউ আটকা থাকতে পারে বলে আশঙ্কা করা হলেও তাদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না উদ্ধারকর্মীরা। কীভাবে সেখানে এত বড় বিস্ফোরণ ঘটল সে বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেছেন, বিস্ফোরণের ঘটনা নাশকতা না দুর্ঘটনা বিশেষজ্ঞরা তা তদন্ত করে দেখছেন। রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে রাতে। রাত 10:45 দিকে উদ্ধার কাজ স্থগিতের কথা জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দিনমণি শর্মা। বুধবার আবার উদ্ধার অভিযান চালানো হবে। তিনি বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এ অবস্থায় ভবনের ভূগর্ভস্থ স্থানে উদ্ধার কাজ চালানো সম্ভব নয়, তাই উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। সকালে সেনাবাহিনী আসলে আবার কাজ শুরু হবে। সেনাবাহিনীর 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের বোম ডিসপোজাল টিমের প্রধান মেজর কায়সার বলেন, প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে বিস্ফোরণ হয়েছে বেসমেন্টে, এই ঘটনায় বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন, সাম্প্রতিককালে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে আমরা খুবই চিন্তিত, আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। মঙ্গলবার রাত 8:45 ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে সিদ্দিকবাজারে বিস্ফোরণে হতাহতদের পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাম্প্রতিককালে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে আমরা খুবই চিন্তিত, বিষয়গুলোর সঙ্গে কোনো নাশকতা আছে কি না জানার জন্য র্যাবের গোয়েন্দা টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে, কাজ করার পর বলতে পারবো আসলে ঘটনা কি। তিনি আরও যোগ করেন, নগরবাসীর জন্য আতঙ্কের কিছু নেই, বিষয়টি আমরা খতিয়ে দেখছি, তদন্ত না করে হুট করে কিছু বলা যাবে না, কিন্তু আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে, সেজন্যে আমরা গোয়েন্দা নামিয়েছি, তারা খতিয়ে দেখবে বিষয়গুলো। রাজধানীর 2 এলাকায় 3 দিনের মধ্যে 2টি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন, সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গত রোববার ঢাকার নিউ এলিফেন্ট রোডের কাছে একটি ভবনে বিস্ফোরণে 3 জন নিহত হন। এরপর মঙ্গলবার সিদ্দিকবাজারে আরেক ভবনে বিস্ফোরণ ঘটে, যাতে 18 জনের লাশ উদ্ধার করা হয়েছে। জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণগুলো ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবারের বিস্ফোরণের পর বিবৃতিতে ফখরুল বলেন, এসব বিস্ফোরণের ধরন প্রায় একই রকম হওয়ায় জনমনে সন্দেহ বাড়ছে, এসব ঘটনা পরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন। এই ধরনের ঘটনার জন্য সরকারের গাফিলতিকে দায়ী করে তিনি বলেন, আমি মনে করি এর পেছনে সরকারের গাফিলতি ও ব্যর্থতা রয়েছে, এই সরকারের আমলে মানুষের জীবনের কোনো মূল্য নেই, তাই একের পর এক ঘটনা ঘটলেও সরকার প্রাণহানি ঠেকাতে পারছে না, আমি বিস্ফোরণের ঘটনাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করছি। রাজধানীর গুলিস্তান সংলগ্ন সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মঙ্গলবার রাতে এক শোকবার্তায় রাষ্ট্রপতি এই দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। ইবাদত বন্দেগীতে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানীর মসজিদগুলোতে মুসল্লিরা ভিড় জমাতে থাকেন। এরাতের মহিমা তুলে ধরে ইমাম খতিবরা মসজিদগুলোতে বয়ান দেন। এরাতে মৃতদের রুহের মাগফিরাত কামনায় কবরস্থানগুলোতেও সন্ধ্যার পর মানুষের ঢল নামে। এ বরকতময় রাতের উসিলায় মৃত প্রিয়জনদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানান তারা।
মধ্য শাবানের এই রাত অনেকেই মসজিদ কিংবা বাসায় ইবাদত বন্দেগী করে পার করে দিয়েছেন। কেউ নফল নামাজ পড়েছেন, কেউ আল্লাহর জিকিরে মশগুল থেকেছেন, কেউ বা কোরআন তেলাওয়াত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছেন। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত ইমানদার মুসলমান আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। দুই দফা সময় বাড়িয়েও আশানুরূপ সাড়া না মেলায় হজযাত্রী নিবন্ধনের সময় আরেক দফা বাড়ানো হয়েছে। আগামী 16 মার্চ পর্যন্ত আরও 9 দিন সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার বিকালে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো হজের নিবন্ধনের সময় বাড়ানো হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বল্পোন্নত দেশগুলোকে অবশ্যই তাদের বাণিজ্য সম্পর্কিত অবকাঠামো বাড়ানো, উৎপাদনশীল সক্ষমতা গড়ে তোলা এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক হতে অগ্রাধিকারমূলক বাজারে প্রবেশাধিকারকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, এই লক্ষ্যগুলো অর্জনে স্বল্পোন্নত দেশগুলোর কানেক্টিভিটি, মানব মূলধন, বাণিজ্য অর্থায়ন ও প্রযুক্তি স্থানান্তরে সহায়তা এবং বিনিয়োগ প্রয়োজন। মঙ্গলবার কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বল্পোন্নত দেশগুলোর 5ম জাতিসংঘ সম্মেলনে আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক একীভূতকরণে স্বল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণ বৃদ্ধি শীর্ষক উচ্চ পর্যায়ের বিষয়ভিত্তিক গোলটেবিল বৈঠকে সহ সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী একথা বলেন। ডব্লিউটিওতে এলডিসি গ্রুপ ইতিমধ্যেই এই বিষয়গুলোর উপর তাদের প্রস্তাব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রস্তাবগুলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত, বিশেষত কোভিড-19 মহামারী এবং ইউক্রেনের যুদ্ধ দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জের কারণে। প্রধানমন্ত্রী বলেন, এটা স্পষ্ট যে স্বল্পোন্নত দেশগুলোর 2030 সালের টেকসই উন্নয়ন এজেন্ডা ও দোহা কর্মসূচিতে নিজেদের জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জনে নিজেদের প্রচেষ্টা পুনরায় দ্বিগুণ করতে হবে। এজন্য জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ভারত থেকে তেল আনতে পাইপলাইন নির্মাণের কাজ শেষে এখন সরবরাহ শুরুর অপেক্ষা। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে হচ্ছে পরীক্ষামূলক কার্যক্রম। সব প্রস্তুতি শেষে আজ বুধবার উত্তরাঞ্চলের দিনাজপুর হয়ে বাংলাদেশে আসা দেশের প্রথম আন্তদেশীয় এই পাইপলাইন দিয়ে পরীক্ষামূলক তেল সঞ্চালন শুরু হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন নামে পরিচিত 130 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে নুমালিগড় রিফাইনারি লিমিটেডের বিপণন টার্মিনাল থেকে বিপিসির পার্বতীপুর ডিপোতে আমদানি করা তেল আসবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান BDNews24.com জানান, প্রথম দিকে 7-8 দিন দৈনিক কয়েক ঘন্টা ধরে চলবে পরীক্ষামূলক এই সরবরাহ। আগামী 18 মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী এই পাইপলাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এখন পাইপলাইন নির্মাণ হওয়ার পর তেল পরিবহনের খরচ সাশ্রয় হবে, সময় বাঁচবে এবং আগের চেয়ে বেশি পরিমাণে তেল আনা যাবে। পার্বতীপুরে পাইপলাইন নির্মাণের কাজ শেষ হলেও এখন বেশ কয়েকটি সংরক্ষণাগার বা রিজার্ভার তৈরি বাকি আছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করেছেন তার পরিবার। এ নিয়ে ষষ্ঠবারের মতো সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবেদন করেছে পরিবার। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, আবেদনটি তিনি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। আইন মন্ত্রণালয় মতামত দেওয়ার পর আবেদনের ব্যাপারে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। যদিও এর আগে শনিবার রাজধানীর একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক জানান, স্বজনেরা আবেদন করলেই নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হবে। ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন। প্রতিপাদ্য সঙ্গে নিয়ে আজ বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে নারী দিবস। নারীর প্রতি সহিংসতার রোধ, নারী পুরুষের সম অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী পালিত হয় দিনটি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতি বছরই সরকারি ও বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত হয় নানা আয়োজন। তবে এ বছর 8 মার্চ শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি, তাই কর্মসূচিতেও কাটছাট করা হয়েছে। সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে প্রতি বছর 8 মার্চ যে আয়োজন থাকে তা অনুষ্ঠিত হবে 9 মার্চ। বেলা 2:30 কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালি অনুষ্ঠিত হবে। এবছর সামাজিক প্রতিরোধ কমিটির যে প্রতিপাদ্য তা হল
ডিজিটাল বিশ্ব হোক সবার, নারীর অধিকার সুরক্ষায় ও সহিংসতা মোকাবেলায় চাই মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বৈষম্যহীন সৃজনশীল প্রযুক্তি। ইরানে গত কয়েক মাস ধরে স্কুলে পড়ুয়া মেয়েদের বিষ প্রয়োগের ঘটনায় এই প্রথম বেশ কয়েকজন গ্রেফতার করা হয়েছে। ইরানের উপ স্বরাষ্ট্রমন্ত্রী মজিদ মিরাহমাদি রাষ্ট্রীয় টিভিতে বলেছেন, গোয়েন্দা তথ্য এবং গোয়েন্দা সংস্থাগুলোর অনুসন্ধানের ভিত্তিতে পাঁচটি প্রদেশে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো পূর্ণ তদন্ত চালাচ্ছে বলে জানান তিনি। তবে গ্রেপ্তার হওয়াদের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মিরাহমাদি। যুক্তরাষ্ট্রের প্রতি সতর্কতা উচ্চারণ করে চীন বলেছে, ওয়াশিংটনের দমনপীড়নের ভুল নীতি পরিবর্তন না হলে সংঘাতের ঝুঁকি রয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী কিং গ্যান মঙ্গলবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনা কূটনৈতিক বলেছেন, বেইজিংয়ের প্রতি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভুল নীতি পরিবর্তন করা উচিত, তা না হলে সংঘাত ও সংঘর্ষ সৃষ্টির ঝুঁকি রয়েছে। এই সময় ইউক্রেন ইস্যুতে কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে বেইজিংয়ের আহ্বানও পুনর্ব্যক্ত করেন তিনি। কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তিটি নবায়ন করতে অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউক্রেন। ইউক্রেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। সূত্রটি জানিয়েছে, রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা করেনি ইউক্রেন, তবে মনে করা হচ্ছে ইউক্রেনের অংশীদাররা বিষয়টি নিয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে। গত বছরের জুনে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানির ক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি হয়। এর মেয়াদ শেষ হবে 18 মার্চ। এদিকে ইউক্রেনের বাখমুত শহরের বেসামরিক নাগরিকরা বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন বলে জানা গেছে। এতে সহায়তা করছেন ইউক্রেনের সেনাবাহিনী। অনেকের দাবি, বেসামরিকদের সরিয়ে নেওয়ার বিষয়টি ইউক্রেনীয় সেনাদের বাখমুত থেকে পিছু হটার ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে রুশ বাহিনী বাখমুতের কাছে রয়েছে। কিছু কিছু জায়গায় রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের সদস্যরা ঢুকে পড়েছেন। ইউক্রেন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাখমুত ছাড়ার কথা না বললেও ধারণা করা হচ্ছে যে যে কোনো সময় এই ঘোষণা আসবে। আন্তর্জাতিক মর্যাদা হারানোর এক যুগের মাথায় বিসিবির ভেন্যু তালিকা থেকেও বাদ গেল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। জাতীয় ক্রীড়া পরিষদকে দেওয়া চিঠিতে জেলা ক্রীড়া সংস্থার প্রতি অসহযোগিতার অভিযোগ তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যার সুবাদে গত বৃহস্পতিবার ভেন্যু বাতিলের পাশাপাশি প্রত্যাহার করা হয়েছে জনবল। আর এবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে জনবল প্রত্যাহার সহ ভেন্যু বাতিলের প্রতিবাদে মাঠে নেমেছেন অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। মঙ্গলবার শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবির কার্যক্রম পুনর্বহাল ও খেলা ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেন তিনি। হিরো আলম জানান, সিন্ডিকেট চায় স্টেডিয়াম পড়ে থাকুক, তখন ওরা 99 বছরের জন্য মাঠ লিজ নিয়ে যা ইচ্ছা তাই করবে। স্টেডিয়াম থেকে মালামাল ও কর্মকর্তাদের সরিয়ে নিয়ে যাওয়া বগুড়াবাসীর জন্য লজ্জার। আমাদের স্টেডিয়ামের মালামাল ফিরিয়ে দেওয়া না হলে আমরা কঠোর আন্দোলনে যাব। টেস্টে জয় এসেছে, ওয়ানডেতে এসেছে, রইল বাকি টি টোয়েন্টি। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে প্রথম জয়ের স্বাদ পাওয়ার পালা। অবশ্য এর আগে টি টোয়েন্টিতে মাত্র একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ ইংল্যান্ড। প্রথম দেখার মুহূর্ত অবশ্য ভুলে যেতে চাইবে বাংলাদেশ। 2021 বিশ্বকাপের সেই দেখায় উড়ে গিয়েছিল লাল সবুজের দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ আগে ব্যাট করে মাত্র 124 রান করে। লক্ষ্যে খেলতে নেমে 35 বল হাতে রেখে মাত্র 2 উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হবে 3 ম্যাচের এই সিরিজ। বাকি 2 ম্যাচ হবে মিরপুর শেরেবাংলায় 12 ও 14 মার্চ। টি টোয়েন্টিতে দুই দলের তফাত অবশ্য আকাশ পাতাল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড 2022 বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ট্রফি ঘরে নেওয়ার সুযোগ পায় জস বাটলারের দল। অন্যদিকে এই সংস্করণে খেলতে নামলেই বাংলাদেশ যেন খেয়েই হারিয়ে ফেলে, স্বাভাবিক খেলাটাই যেন ভুলে যায় ক্রিকেটাররা। এখন পর্যন্ত 144টি টি টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশের জয় মাত্র 49টিতে, 92টিতে হার, 3টিতে ফল হয়নি। আর সুপার টুয়েলভে প্রথম জয় এসেছে 2022 বিশ্বকাপে, তাও জিম্বাবুয়ে আর নেদারল্যান্ডসের বিপক্ষে। এবারের বিপিএলে পারফর্ম করে দলে এসেছেন রনি তালুকদার, শামীম পাটোয়ারি, আর প্রথমবার ডাক পেয়েছেন তানভীর ইসলাম, তৌহিদ হৃদয় ও রেজাউর রহমান রাজা।
লিটন দাস, মোস্তাফিজুর রহমান কিংবা তাসকিন আহমেদদের সঙ্গে এই তরুণদের নিয়ে সাকিব কি পারবেন টি টোয়েন্টিতে ওয়ানডের মতো শক্ত ভিত তৈরি করতে? তাহলে শুরুটা হোক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয় দিয়েই। সংবাদ সংক্ষেপ এখন এইটুকুই। যারা আমার চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি অনুগ্রহ করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।